অর্থ সংকোচন, শব্দের অর্থ সংকুচিত হয়ে যায়। যেমন ডিআর শব্দটি, DEER, এটি দিয়ে আমরা যে কোনো পশুকে বোঝাতাম আগে, কিন্তু এখন এটি দিয়ে আমরা শুধুমাত্র মৃগ মানে হরিণকে বোঝাই। আবার মৃগয়া, মৃগয়া শব্দটি দিয়ে আমরা সব ধরনের পশু শিকারকেই বুঝতাম, সব ধরনের পশু শিকার, অর্থাৎ মৃগ শব্দটির অর্থ যে কোনো ধরনের পশুকেই মৃগ বলা যেত, কিন্তু এখন এই শব্দটি দিয়ে শুধু হরিণকেই বোঝানো হয়, হরিণ শিকার, মৃগয়া। এরকম করে আরও একটি শব্দ যেমন মিট শব্দ দিয়ে আমরা সব ধরনের খাদ্যকে বোঝাতাম, পরবর্তীতে মিট শব্দটি শুধু মাংস হিসেবে ব্যবহৃত হয়। ঠিক সেরকম অন্য, অনয়ন, অন্য শব্দটি, অন্য শব্দটি শুধু ভাতের ক্ষেত্রে এখন ব্যবহার করি, কিন্তু এই শব্দটি দ্বারা সব ধরনের খাদ্য দ্রব্যকে বোঝানো হতো। এভাবে শব্দের অর্থের সংকোচন কিন্তু হয়ে যায়। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।